নমস্কার বন্ধুরা আমি কেয়া আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভাপা পুলি তার জন্য প্রথমে আমি নারকেলের পুটটা তৈরি করে নিচ্ছি এর জন্য লাগছে নারকেল কোড়া আর আমি নিয়েছি তাল পাটালি তাল পাটালি ও নারকেল কোড়া একসঙ্গে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি নারকেলের পুর তৈরি হয়ে গেছে এখানে আমি দুশো গ্রাম আত্মপ চাল এবং একশো গ্রাম সিদ্ধ চাল ভিজিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর কড়াইতে গরম জল গরম করে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে দিয়ে আমি মন্ড তৈরি করে নিচ্ছি আর যদি এর মধ্যে জল কম হয় তখন এর মধ্যে আর একটু গরম জল দিতে হবে আমি এখানে গরম জল করে আগে থেকে তুলে রেখেছিলাম সেটা বারবার দিয়ে আমি ভালো করে মণ্ডটাকে তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে তৈরি মণ্ডটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোটো লেচি করে নিচ্ছি লেচি করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে বেলে তারপরে আমি গোল গোল আকারে কেটে নিচ্ছি একটি গ্লাসের মাধ্যমে আর এই আতপ চালের সঙ্গে সেদ্ধ চাল একটু দিয়ে দিলে ভালো পিঠাটা ভালো হয় কারণ শুধু আতপ চাল দিয়ে পিঠে করলে সেই পিঠে ফেটে যেতে পারে এবং শক্ত হবে আর একটু সেদ্ধ চাল মিশিয়ে দিলে পিঠেটা খুব সুন্দর নরম হবে এইভাবে আমি গ্লাস দিয়ে কেটে নেওয়ার পর এর মধ্যে আমি নারকেলের পুড় দিয়ে পিঠের আকারে গড়ে নেবো এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তারপর আমি একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি গুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবার একটি পাত্রে গরম জল করে এই পাত্রে একটু তেল মাখিয়ে নিতে হবে যাতে পিঠাগুলো লেগে না যায় এইভাবে পিঠাগুলো সাজিয়ে দিয়ে তারপরে আমি ভাপে বসিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট রাখলেই ভাপা পুলি তৈরি হয়ে যাবে কেমন হয়েছে এই পিঠা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন